সুরে ফাতেহা হচ্ছে সলাতে রুকন, এবং সুরে ফাতেহা না পড়লে তার সলাৎ হবেই না। তাহলে এই তিনটি কৌল আমরা পেয়েছি। কিন্তু এখন আমরা দেখব যে মানে আমরা মানে বক্তব্য ইজতিহাদ বিভিন্নতা হতে পারে, ইজতিহাদ মুজতাহিদ বিভিন্নভাবে ইজতিহাদ করতে পারেন, একদল একদল এভাবে ইজতিহাদ করেন, আরেকদল এভাবে ইজতিহাদ করেন, ইজতিহাদের বিভিন্ন প্রক্রিয়া আছে। কিন্তু মানে এই ইজতিহাদকে আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে বিচার করব। মানে খেয়াল রাখতে হবে যে মানে ইজতিহাদ করে কোনো আলেম বললেই সেটা একেবারে আমাদের জন্য ওয়াজিব অনুসরণ করতে হবে এটি এমন কোনো বিষয় নয়, বরং ওই ইজতিহাদটুকু আসলে কতটুকু নির্ভরযোগ্য বা কতটুকু গ্রহণযোগ্য, অথেন্টিসিটি এর কতটুকু আছে, কতটুকু আমাদের কাছে নির্ভরযোগ্য বিশ্বস্ত বক্তব্য সেটা আমাদেরকে জেনে নিতে হবে। আমরা যখন হাদিসের মধ্যে আসবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একাধিক হাদিসের মধ্যে, একটি দুটি হাদিসের মধ্যে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একাধিক হাদিসের মধ্যে সূরা ফাতিহা পড়তে বলেছেন, সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না বলেছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীরা সূরা ফাতিহা পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়েছেন, এটি প্রমাণিত হয়েছে। সুতরাং মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূরা ফাতিহা কখনো তরক করেছেন অথবা সাহাবীরা সূরা ফাতিহা মানে পড়েন নাই এই ধরনের কোনো বক্তব্য মানে এই এইভাবে সুস্পষ্ট বর্ণনার মাধ্যমে কখনো সাব্যস্ত হয়নি, বরং যতগুলো বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে সূরা ফাতিহার পড়ার কথাই বর্ণনার মাধ্যমে পাওয়া গিয়েছে এবং সেটাই সাব্যস্ত হয়েছে। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে সূরা ফাতিহা পড়াটাই হচ্ছে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের মাধ্যমে প্রমাণিত, এবং সেটা যদি কেউ না পড়ে তাহলে তার সালাত হবে না, এটাই বিশুদ্ধ অভিমত, এটাই হাদিসের বক্তব্য। এখন এক্ষেত্রে কেউ যদি ইখতিলাফ গ্রহণ করেন তিনি গ্রহণ করতে পারেন, মানে সেক্ষেত্রে তার ব্যক্তিগত অভিরুচির বিষয় রয়েছে। আর যদি কেউ